হেই গাইস, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে মুশফিক আর ফারহানের আরেকটি নতুন আপডেট উপস্থিত হয়েছি। এই জন্য অচেনা এক মুশফিক আর ফারহান, সো মাথা ভর্তি লম্বা চুল, গোফ দাড়িতে ঢেকে আছে, মুখ ময়লা, ছেঁড়া জামা প্যান্ট পরে রাস্তায় থালা কিংবা কাগজ হাতে পথে পথে ঘুরে বেড়ানো বেড়াচ্ছেন তিনি। দেখে চেনার জনেই তিনি জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। এবার গল্পটা প্রেমের নাটকে পাগলের চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। নাটকটি পরিচালনা করছেন মাহমুদ মাহিন। গল্পটা প্রেমের নাটকে আরও অভিনয় করেন সামিরা খান মাহি ও সেমন্তী সৌমি। সিটি চয়েস ড্রামার এর পূর্বে গল্পটা প্রেমের নাটকটি সেপ্টেম্বরে প্রচার হবে। মুশফিক আর ফারহান ইত্তিকাফ অনলাইনকে জানান, গল্পটা প্রেমের নাটকটি আমাদের সমাজের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ছেলে মেয়ের প্রেমের গল্প। ছেলেটির ভুলের কারণে এক পর্যায়ে সে পাগল হয়ে যায়। ফারুকের পরিচালনায় প্রথমবার অমর সানির সঙ্গে তিনি আরও বলেন, চ্যানেল নিয়ে যতগুলো কাজ করেছি দর্শকদের ভালোবাসায় দিন শেষে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। গল্পটা প্রেমিক কাস্টে চমৎকার হয়েছে। পরিচালক মাহিনের সঙ্গে আমার বোঝাপড়ার অন্যরকম, পরস্পরের যাওয়াটা বুঝি বলেই আমরা দর্শকদের ভালো কাজ উপহার দিতে পারি। প্রসঙ্গত, মধ্যবিত্ত থেকে সুপারম্যান হয়ে মানহল ঢুকে পড়া দরোয়ান থেকে লেগুনা ড্রাইভার কি মুখোশ বাজারের একজন ছেলে, সব চরিত্র দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন মুশফিক। এবার তিনি পাগল চরিত্রে নিজেকে উপস্থাপন করবেন। সো এই কমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেল।